দাদা এটা কি করছো? এইটা একটা গাড়িতে ফেলে জল ঢুকে গেছিল, জলটা কিরকম কালার হয়ে গেছে সেটা তোমরা দেখতে পারবে। জলটা দেখো, নিচে জল আছে, উপরে তেল আছে, জলটার কালারটা পুরো দুধের মতো হয়ে গেছে। এখন এটা কি করব, তেল জল আলাদা করব, কি করে করব তোমাদেরকে দেখাবো, তোমরা আসো আমার সাথে ভিডিওতে। নিচেরটা জল, ঠিক আছে, নিচেরটা জল, উপরেটা তেল। আসো তো আত্মা, হ্যাঁ ক্যামেরা নিয়ে শুনলে। এবার কি হবে, জলটা দেখো বেরিয়ে যাবে, উপর দিয়ে কর, তুমি উপর দিয়ে কর, উপর দিয়ে কর, উপরে ওর না, ভালোই হচ্ছে। দেখতে পারবে এবার তোমরা, জল অনেকটা বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা গায়ে লেগে আছে সেটাও বেরিয়ে যাবে। যেটা আছে আবার আরেকবার এমনভাবে উপর করে দেবো, দেওয়ার পর আস্তে আস্তে ছাড়বো। দেখতেই পাচ্ছ জল একদম রিমুভ হয়ে গেছে, জল আর নেই। তেলটাকে এবার ছেঁকে নেবো, দেখতেই পারবে, দেখো কতটা বেরিয়েছে জল, কতটা জল বেরিয়েছে, দেখে মনে হচ্ছে না পুরো দুধ, কিন্তু এটা জল, পেট্রোলে জল গেলে এরকম কালার হয়ে যায়। এবার তেলটা ছেঁকে নেবো, তেলটা এবার ছেঁকে নেবো, এদিকে তেলের বোতল দেখো, শুধু জল আছে আর আর কোনো জল নেই আমাদেরকে, দাঁড়া আমাদেরকে ঘোরা, জল আর নেই। এই তেলটা গাড়িতে ঢালার জন্য একদম প্রস্তুত, ঠিক আছে, এটা ঢাললে একদম গাড়ি পারফেক্ট কাজ করবে।